কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোডে ইসলামী ব্যাংকের 347তম শাখা উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মাহবুবুল আলম শাখাটি উদ্বোধন করেন। ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোনের প্রধান মোহাম্মদ মোশাররফ হোসেন। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।